যেখান থেকে তোমরা বিভিন্ন পরীক্ষায় প্রচুর প্রশ্নপত্র পাও না যে দুটো চ্যাপ্টার থেকে এবং কনসেপ্ট ক্লিয়ার থাকে না ভয় লাগে হ্যাঁ একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আগে আমাকে বলতে দেবে হ্যাঁ কম্পাউন্ড ইন্টারেস্ট স্যার আজকে কি সিম পিল এই কম্পাউন্ড ইন্টারেস্ট হবে হ্যাঁ 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 শুরু করবো হ্যাঁ আগের দিন পাইপ এন্ড সিস্টেম অঙ্ক দেখলাম তো হ্যাঁ পাইপ এন্ড সিস্টেম করেছি আর আজকে ওই পাইপ এন্ড সিস্টেম সময় নষ্ট করলাম না ও মোটামুটি একই টাইপের অঙ্ক ঠিক আছে আমি একটা পিডিএফ পাঠাবো তোমরা করবে পাইপ এন্ড সিস্টেম একটা ক্লাসই করেছেন টাইম এন্ড ওয়ার্কের মতো বলে আমি আর আর সময় নষ্ট করলাম না ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে এবারে যেটা আমার বলার আমরা পরীক্ষার সময় শুধু সিম্পল ইন্টারেস্ট দিয়ে পাবো দেবব্রত শুধু কম্পাউন্ড দিয়ে পাবো আর এখন এখন না অনেক আগে থেকে একটা কায়দা করে সিম্পল এবং কম্পাউন্ড মিলিয়ে দেয় মানে একটা অঙ্কের মধ্যে সিম্পল এবং কম্পাউন্ড একসঙ্গে মিলিয়ে দেয় তাই তো মামনি এগুলো স্যার ইনস্টলমেন্ট হ্যাঁ এই আর তার সঙ্গে আছে ইনস্টলমেন্ট স্যার এবার ব্যাপারটা হচ্ছে এই যে সিম্পল ইন্টারেস্ট এটা সবার কনসেপ্ট খুব ক্লিয়ার ভালো লাগে কিন্তু বিশ্বাস করো এর মধ্যেও প্রচুর ডেপ্তের অঙ্ক আছে কিন্তু ছেলেমেয়েরা এবং সেক্ষেত্রে আমাদেরও দোষ আছে এই একটা ভয় ধরে এই কম্পাউন্ড ইন্টারেস্টে পরে করাবো এ কঠিন তোরা পারবি না কিন্তু বাবা বিশ্বাস করো আমি এত সুন্দর করে দেখাবো এত সুন্দর করে এত মেথড এ দেখাবো তোমরাই আমাকে পরে বলবে স্যার আপনি তাহলে এই মেথড আগে কেন করেন না কম্পাউন্ড ইন্টারেস্টটা এবং কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্কে যে ভয়টা ভীতিটা আমি দূর করে দেবো তোমরা দেখি কম্পাউন্ড ইন্টারেস্ট আগে অ্যাটেন্ড করবে এত সুন্দর করে কম্পাউন্ড ইন্টারেস্ট বোঝাবো এবং যে কেন মানুষের মনে ভয় থাকে ভীতি থাকে সেটাও বুঝিয়ে দেবো কেন আমরা কিছু ট্র্যাডিশনাল ফর্মুলা আমাদের স্যার মুখস্থ করা হ্যাঁ এই ফর্মুলা ধরে অ্যাপ্লাই করবি এই যখন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে যাবে তখনই তোমার মনে ভীতি ঢুকে যাবে ঠিক আছে কিন্তু কনসেপ্ট যার ক্লিয়ার থাকবে সে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক ঝড়ের বেগে সলভ করবে অন্যান্য ফ্যাকাল্টিরা কি করে আগে সিম্পিলটা করায় সিম্পিলটা করানোর পরে কম্পাউন্ডটা করায় ঠিক বললাম তো নাকি রুবেল সবাই তো আমরা তাই করে এসেছি আগে সিম্পিল ইন্টারেস্ট তারপর কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু আজকে আমরা একটা উল্টো কথা বলবো হ্যাঁ আজকে আমরা কম্পাউন্ডটা আগে হাত দেবো স্যার কি বলছেন হ্যাঁ সত্যি তাই বলছি কম্পাউন্ড ইন্টারেস্টটা আমরা আগে করবো কম্পাউন্ড ইন্টারেস্টের রুলস টুলস গুলো আগে একটু বুঝিয়ে নেবো বুঝিয়ে নেওয়ার পর তারপর সিম্পল ইন্টারেস্টে আসবো কিছু অঙ্ক করব তারপর সিম্পল কম্পাউন্ড একসঙ্গে করবো সময় লাগে বলছিলাম কি কম্পাউন্ড ইন্টারেস্ট করা মানে সিম্পল ইন্টারেস্ট করতে হবে না তাই এক্স্যাক্টলি দেখো এত সুন্দর ও দেখো কথা কি সিম্পল করতে হবে করতে হবে না বলা ভুল করতে হবে আমি কারণ সিম্পল ইন্টারেস্টের মধ্যে অনেক ডেপথের অঙ্ক থাকে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট তৈরি হয়ে যা মানে তোমার সিম্পল ইন্টারেস্টের ভিত্তি আর থাকবে না কিছু কিছু লাগবে না শুরু করি আগে গল্পটা বুঝি এই ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে কিছু মেটেরিয়ালস লাগে সেগুলো তোমরা জানো তবু আমি বলি প্রিফার প্রিন্সিপাল তাই তো যাকে তোমরা আসল বলো বলো প্রিন্সিপাল দশ হাজার টাকা আমি কিন্তু অঙ্ক করছি না বুঝতেই পারছো হ্যাঁ দেখবো তো রেট অফ ইন্টারেস্ট টেন পার্সেন্ট মানে কি গো রেট অফ ইন্টারেস্ট টেন পার্সেন্ট মানে কি সে তো বুঝলাম ছোটবেলায় তোমরা একটা কথা আরো বলতে এখন আর বললে না এটার মানে হচ্ছে একশো টাকায় এক বছরের সুদ দশ টাকা তাই তো গো হ্যাঁ স্যার টাকা সুদের হার মানে হচ্ছে পার্সেন্টেজ যখন তখন একশো টাকায় আর এক বছর সুদ দশ টাকা আর একটা ধরো টাইম টাইম মানে সময় এগুলো আমাদের অঙ্কে করতে করতে লাগবে আর একটা হচ্ছে ইন্টারেস্ট সেটা এসআই হলে এসআই আর সিআই হলে সিআই ইন্টারেস্টের অ্যামাউন্টটা হ্যাঁ কত টাকা ইন্টারেস্ট পাচ্ছ আমি একটা কথা বলতে গেছি সেটা গিয়ে বলতে গিয়ে আমি অন্য কথা বলে ফেললাম প্রিন্সিপাল দশ দশ হাজার টাকা রেট অফ ইন্টারেস্ট টেন পারসেন্ট কেউ মাইক অন করবে না যদি এসআই হয় আমি এই সাইট তো করাইনি তবু জিজ্ঞেস করছি কমন সেন্সের জন্য যদি এসআই হয় তাহলে প্রথম বছরে তুমি কত টাকা ইন্টারেস্ট পাবে 1000 টাকা 10% হ্যাঁ বাস ঠিক আছে রুবেল যদি কাউর কোনো ডাউট থাকে डाउट क्लियर করে নেবে হ্যাঁ 1000 টাকা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে গিয়ে সেকেন্ড ইয়ারে গিয়ে অনলি সেকেন্ড ইয়ারে গিয়ে কত টাকা ইন্টারেস্ট পাবে 1000 টাকা

ঠিক আছে দেখো এই যে এসআইএসআই লেখা আছে বলো আমার লেখা ঠিক আছে না ভুল আছে আমি সিআইতে পড়ে যাচ্ছি ঠিক আছে আর কেউ কিছু বলবে না আমি এটুকু বলতে গেছি থার্ড ইয়ার কেন ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার সিক্সথ ইয়ার একশো বছর যাই হোক সিম্পল ইন্টারেস্টের পরিমাণ প্রতি বছর সেম থাকে ইয়েস অন্য হ্যাঁ স্যার ইয়েস স্যার ডাউট ক্লিয়ার এখানেই পার্থক্য হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে কম্পাউন্ড ইন্টারেস্টে তুমি তোমার যা প্রিন্সিপাল অ্যামাউন্ট তার উপর তো ইন্টারেস্ট পাবেই এবং তুমি যে ইন্টারেস্টটা পাবে সেই ইন্টারেস্টের উপর পরবর্তী বছরে আবার ইন্টারেস্ট পাবে সেটাই অ্যাকচুয়ালি তোমার অ্যামাউন্ট স্যার কিরকম একটু বুঝি বলুন হ্যাঁ বলো সত্যি বলুন ব্যাংক হয়তো এই প্রসেসটা হ্যাঁ ব্যাংকে প্রসেসটা হয় ব্যাংকে এফডি মনে হয় হয় এরকম তুমি ফার্স্ট ইয়ারে এবার তুমি এসআইটা মন থেকে বের করে দাও ফার্স্ট ইয়ারে তুমি হাজার টাকা সরি দশ হাজার টাকা টেন পার্সেন্ট মানে তুমি এক হাজার টাকায় ইন্টারেস্ট পেলে হ্যাঁ স্যার পেলাম আমি কিন্তু অঙ্ক করাচ্ছি না তোমার কনসেপ্ট ক্লিয়ার করছি সেকেন্ড ইয়ারে গিয়ে তুমি তোমার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ছিল কত টাকা স্যার দশ হাজার টাকা রাইট আর ফার্স্ট ইয়ারে তুমি এক হাজার টাকা ইন্টারেস্ট পেয়েছ সেই ইন্টারেস্টটা এর সঙ্গে যোগ হয়ে যাবে যোগ হয়ে গিয়ে এখন যদি তোমাকে বলে যেটা অ্যাকচুয়ালি অ্যামাউন্ট হলো সেটাই তোমার প্রিন্সিপাল ইয়ে স্বর্ণ সেই প্রিন্সিপালের উপরে তুমি টেন পারসেন্ট ইন্টারেস্ট পাবে কত টাকা হবে স্যার এক হাজার হলো এইটা আবার প্রিন্সিপালের সঙ্গে তাই তো এই যে এগারো হাজার আমি এখন অঙ্ক করাচ্ছি কেউ বুঝতে না পারলে প্যানিক পড়বে না তার সঙ্গে এক হাজার একশো যোগ হবে বারো হাজার একশো হলো এই বারো হাজার একশোর উপরে আবার টেন পার্সেন্ট মানে ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট এভাবে গ্রো করে করে চলবে তাহলে আমি এত কিছু বুঝি না স্যার আমি একটা কথা বুঝি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সিদ্ধগুল প্রত্যেক বছর ইন্টারেস্টের পরিমাণ সেম থাকবে আর সিআই এর ক্ষেত্রে কম্পাউন্ড মানেই তাই তুমি যে ইন্টারেস্টটা পাচ্ছ তার উপরে তোমাকে আবার ইন্টারেস্ট দেবে ওকে স্যার এটুকুই বোঝা গেল ঠান্ডা মাথায় কেউ বক বক করবে না দেখবে এত রকম নিয়মে যে কম্পাউন্ড ইন্টারেস্ট করা যায় দেখো আমনি ভালো করে স্যার আগের এই যে এই যে এগারোশো টাকা হলো এই এগারোশো টাকা তোমার এটা ছিল গতবারের প্রিন্সিপাল তার সঙ্গে এগারোশো টাকা অ্যাড হলো হয়ে বারোশো দশ হলো মানে বারো হাজার একশো হলো তার সঙ্গে টেন পার্সেন্ট দিলে বারোশো দশ স্যার আমি একটা কথা হ্যাঁ বলো স্যার আমি করেছি কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনটে তিন হাজার টাকা করে লিখে নিয়েছি বুঝেছেন

সবাই দশটা মিনিট পুরো মাইক অফ আমি মাইক অন করতে বললে অন করবে এই অঙ্কটা আমি আজকে পাঁচটা নিয়মে করে দেখাবো পাঁচটা নিয়ম তোমাদের যেটা পাঁচটা নিয়মই তোমরা আমার সঙ্গে করবে অনেকে করতে চাও না আমি জানি কিন্তু করবে তার ফল এক বছরের পরে বুঝতে পারবে মিথড ওয়ান যাকে আমরা ট্র্যাডিশনাল মেথড বলি এই মেথডটা আমরা এখন শিখবো কিন্তু জীবনে আমরা এটা অ্যাপ্লাই করবো না এটা অ্যাপ্লাই করতে যাই বলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট টা কঠিন লাগে মেথডটা কি স্যার ফর্মুলাটা হচ্ছে অ্যামাউন্ট এর ফর্মুলা মানে কম্পাউন্ড অ্যামাউন্ট কিন্তু আমি কম্পাউন্ড লিখে দিলাম আমরা কিন্তু সিআই তে চলে এসছি হ্যাঁ এই সিআই করছে এই দেখো সিআই ইকুয়াল টু বলেছে কেউ মাইক অন করবে না কম্পাউন্ড অ্যামাউন্ট ইকল টু একটা স্টাডিশান ফর্মুলা মুখস্ত করানো পি প্লাস ওয়ান স্যার পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টি টি ফর টাইম স্যার যদি এটা অ্যামাউন্টের ফর্মুলা হয় আর আপনি তো বলেছেন প্রিন্সিপ্যালকে পি দিয়ে লেখা হবে তাহলে সিটা কী সিআইটা কত হবে স্যার সিআইটা আর কিছু না হবে না এই অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা বিয়োগ করতে হবে ঠিক তাহলে বলতে চাইছি পি প্লাস ওয়ান

রেট অফ ইন্টারেস্ট একশো টি মানে কত টাইম টাইম কত বাবা দু বছর উপরে দুই মাইনাস মাইনাসটা নিচে নেমে গেল মাইনাস টেন থাউজেন্ড কেউ সলভ করো না আগে বলো আমার লেখা ঠিক আছে ইয়েস অন এবার মাইক অন করতে পারো কোনো ভুল নেই তো আসিস

বারোশো মানে বারো হাজার একশো টাকা সেখান থেকে দশ টাকা হলো দু হাজার একশো টাকা বোঝা গেছে বাবা কিন্তু আমরা কখনো দেবত কোন পরীক্ষায় এই মেথডটা অ্যাপ্লাই করব না আজ থেকে কিন্তু জেনে রাখলাম যদি কোনো ফ্যাকাল্টি বলে হ্যাঁ স্যার জানি এটা ওকে এবারে ওকে দেখো আজকে আজকে অনেক কিছু শিখবে দেখো রেশিও মেথড স্যার দেখো 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 রেশিও পরে করবো হ্যাঁ মেথড টু সব কিন্তু নোট লাগবে করো বা না করো সিদ্ধ নোট রাখবে এগুলো পাবে না কোথাও মেথড টু মেথডের নামটা লিখে রাখো আগে মেথডের নাম কি বলেছিলাম সূত্র বা ট্র্যাডিশনাল মেথড তাই তো এই মেথডের নাম হচ্ছে টু ওয়ান এক ফ্যাকাল্টি একটা নাম দেয় আমরা টু মেথড হ্যাঁ লিখে নি আবার

টু ইয়ার্স হলে টু কমা ওয়ান থ্রি ইয়ার্স হলে থ্রি থ্রি ওয়ান ফোর ইয়ার্স হলে খুব কপাল খারাপ না হলে ফোর ইয়ার্স দেয় না তবুও আমি করিয়ে দেব ফোর সিক্স ফোর ওয়ান নোট লিখেছ স্যার এগুলো আপনি কি লিখছেন কিচ্ছু এখন জিজ্ঞেস করো না করে এইটুকু মুখস্ত করতে কষ্ট হবে

এই লিখলে হাজার টাকা এই হাজার টাকা আবার টেন পার্সেন্ট কত টাকা একশো টাকা এই লিখলে আর এগোবো না কেন আর এগোবো না দু বছরে হয়ে গেল ফাঁকা দিয়ে লিখেছি কিন্তু এটাকে দুই দিয়ে গুণ করো এটাকে এক দিয়ে গুণ করো কেন স্যার টু ওয়ান মেথড তোমার অ্যান্সার হয়ে গেছে স্যার কি করলেন একটা ছোট্ট ক্যালকুলেশন এক লাইনের আমি তো পরীক্ষা এসব লিখবো না এ তো আমার রাফে থাকবে হ্যাভ টু রিমাইন্ডার আমি জাস্ট এইটুকু লাইন লিখবো দেখো ভালো লেগেছে হ্যাঁ স্যার এইভাবে সিআই বের হলো হয়তো অনেকে বুঝতে পারোনি আমি আবার করাবো তোমাকে দিয়ে করাবো হ্যাঁ মামনি দেখো কত টাকা রেখেছিল দশ হাজার টাকা রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট

প্রথমটাকে দুই দিয়ে গুণ পরেরটাকে এক দিয়ে গুণ গুড়ে যোগ করো ওটা গুণ মানে যোগ হবে যোগটা আমি আর লিখিনি এই যোগ তাহলে স্যার ওটা গুণ করলে দু হাজার এটা গুণ করলে একশো দু হাজার একশো টাকা আর এখানে বাবা আস্তে 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 সব বলবো হ্যাঁ আড়াই বছরের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে না এটা ফর টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স ঠিক আছে আড়াই বছরের ক্ষেত্রে অন্য রুলস আছে আগে এটুকু আগে ক্লিয়ার করি হ্যাঁ আড়াই বছর কেন তোমাকে এরকম বলবে দু বছর তিয়াত্তর দিন মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে সেগুলো আছে আগে আমাকে এগুলো করতে দাও সিম্পল গুলো আগে করে নি এটা দু বছর তিন বছর চার বছর লিখেছে আড়াই বছর তো এখানে আসবে না বাবা এবার একটা অঙ্ক আমাকে করে দাও নিজে করে দাও প্রিন্সিপাল দশ হাজার টাকা রেট অফ ইন্টারেস্ট এইট পারসেন্ট টাইম টু ইয়ার্স সিআই ইকুয়াল টু কত হ্যাঁ এই মেথডে করবে কিন্তু এই ষোলশ আশি স্যার ষোলোশো স্যার আমি জানি কোথায় ভুলটা করেছো ষোলোশো স্যার

এবার এই আটশো এই আটশো আমার এইট পার্সেন্ট হবে তো আমার তো মাথায় টেন পার্সেন্ট ঘুরছে তা আটশো চৌষট্টি টাকা এই লিখলে কাউকে বলার দরকার নেই তো এবার এটাকে দুই দিয়ে গুণ এটাকে এক দিয়ে গুণ এটুকু তো করতেই পারবে না তাহলে স্যার সিয়া ইকুয়াল টু আট দু গুণে ষোলো ষোলোশো চৌষট্টি ভালো লাগলো এবার যদি তুমি কাউকে বলো স্যার আমি এইভাবে সিআই করেছি ভাবতে পারছো একটা সেকেন্ড হ্যাঁ একটা একটা সেকেন্ড হ্যালো হ্যাঁ একশো কিং বলতে

ঠিক আছে রাখলাম তবে হ্যাঁ হ্যাঁ বলো বলো কি বলছো কে কি বলছো একটু বলো

আছে রিকোয়েস্ট করলো স্যার দশ হাজার টাকা থ্রি ইয়ার্সে পরে করাতাম এখন তারা বলে দিই রেট অফ ইন্টারেস্ট টেন পার্সেন্ট টাইম থ্রি ইয়ার্স ওকে কি সুন্দর অঙ্ক দেখো রমেন দশ টাকা টেন পার্সেন্ট কত আগে বলো রমেন একা হ্যাঁ দেখো হয়ে গেছে এই হাজার টাকা টেন কত টাকা একশো টাকা একশো টাকা

সাকসেসিভ করিয়েছি স্যার ব্যাপারটা কি জিনিস যদি কোনো একটা দ্রব্যের দাম প্রথমে টেন পারসেন্ট বাড়ে কারোর মাইকটা অন হয়ে যাচ্ছে সিম্পা সিম্পা যদি প্রথমে টেন পারসেন্ট বাড়ে টেন পারসেন্ট বাড়ার পরে আবার টেন পারসেন্ট বাড়ে তাহলে মোটের উপর কত বাড়লো ছেলেমেয়েরা মেয়েরা তাড়াহুড়ো করে যারা জানে না তারা টোয়েন্টি পার্সেন্ট বলে দেয় যায় না বলো মেন টোয়েন্টি ওয়ান তা নয় সিদ্ধ করে শিখিয়েছিলাম

দুবছর টাকে শেখাই যদি কোন একটা দ্রব্যের দাম প্রথমে টেন পার্সেন্ট বাড়ে মামনি তার উপরে আবার টেন পার্সেন্ট বাড়ে তাহলে মোটুর উপরে কত বাড়ে সেই পার্সেন্টেজ এর তো কি করে করতে হয় জানো তো এটা টেন পার্সেন্ট প্লাস টেন পার্সেন্ট একটা বুদ্ধি একটা রাজ হলেও তো হবে না

এটা বেসিক জিনিস ভালো করে বোঝো স্যার প্রথম বছর টেন পার্সেন্ট ইন্টারেস্ট দিয়েছে ইন্টারেস্ট দেওয়ার পরে তার উপরে আবার দিয়েছে রাইট তা আমি যদি দু বছর টেন পার্সেন্ট করে আলাদা করে না করে আমি যদি দশ হাজার টাকার উপরে একবারে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মারি করা যাবে ইয়ে স্বর্ণ

রেট অফ প্রথমে দশ হাজার টাকা দশ হাজার টাকার উপরে টেন পার্সেন্ট বাড়িয়েছে তার উপরে আবার টেন পার্সেন্ট বাড়িয়েছে দুবার কেন দুবার দুবার সত্য বলেছে বাড়িয়ে সে অ্যান্সার করছে তার অ্যান্সার হবে আর একটা ছেলে খুব ঠান্ডা মাথায় ভাবলো প্রথমে দশ পার্সেন্ট তার উপরে যদি আবার দশ পার্সেন্ট বাড়ে তাহলে মোটের উপরে কত পার্সেন্ট বাড়বে বলো করে আমি একটা কাজ করতে পারি যাবে সে ছেলেটা করছে দেখো সিআই ইকুয়াল টু এই দশ হাজার লিখলো লিখে এই একুশ পার্সেন্ট মারলো মেরে টু ওয়ান জিরো জিরো দেখো আমার অ্যান্সার টু ওয়ান জিরো জিরো হবে তো তোমার বেসিকে করেছি একুশশো মেথড টু তে করেছি একুশশো তিন নম্বর মেথডে করলাম একুশশো এই তিন নম্বর মেথডের নাম হচ্ছে ডাইরেক্ট মেথড ডাইরেক্ট মেথড কেউ ব্যস্ত হবে না আমি সব দেখাবো অর এফেক্টিভ রেট মেথড হলো তোমরা মনে মনে ভাবছো স্যার খুব চালাক স্যার টেন পার্সেন্টটা জানে বলে টেন পার্সেন্টটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট সবার মুখস্ত তাই টেন পার্সেন্ট ধরে করাচ্ছে তাই না বাবা বাবা আমি তো স্যার আমি জানি কার কার মাথায় কি কি প্রশ্ন আসবে ঠিক আছে আমি সব বলে দেবো টেন পার্সেন্টের জায়গায় ফাইভ পার্সেন্ট দিয়েছে সিক্স পার্সেন্ট দিয়েছে ফোর পার্সেন্ট দিয়েছে তাহলে কি তোমরা সাকসেসিভ করে নেবে হ্যাঁ বাবা তার কি সাকসেসিভ করে নেবে সাকসেসিভও করতে হবে না আমি এমন একটা শর্ট ট্রিক শেখাবো না তোমরা মুহূর্তের মধ্যে দু বছরের সাকসেসিভ কি করে বের করবে হয় বের করে ফেলবে ঠিক আছে সাকসেসিভ লাগবে না এটা হেডিং করো এফেক্টিভ রেট নিজের জন্য হ্যাঁ কি করে বার করতে হয় এফেক্টিভ রেট হ্যাঁ ব্যাটারি লিখে না তোমরা এই অ্যাপ্লাইটা তোমার পার্সেন্টেজও করতে পারবে হ্যাঁ

তিনটে হলে দশমিক পরেরটা অ্যাড হয়ে যাবে কি বলছেন কিছু বুঝতে পারছি না বাবা সময় দাও আমার তো ক্লাসটাই এরকম প্রথম এক মিনিট কিছু বুঝতে পারো না আচ্ছা এবার দেখো ফাইভ পার্সেন্টের দু বছরের সাকসেসিভ বের করবো তা তোমরা রাফে গিয়ে ফাইভ প্লাস ফাইভ সাকসেসিভ অ্যাপ্লাই করতে পারো আমি কি করব

বলো তোমরা বলো বারো হবে আর ছত্রিশ হবে সময় লাগলো গো সিরিয়াসলি বলো না না একদম তো থ্যাংক ইউ